আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যামেরা দিয়ে যে কোনো লেখা বাংলায় করে পড়তে পারবেন চাই সেটা হাতে লেখা হোক চাই কোনো দেওয়ালে লেখা হোক অথবা কোনো কৌটার গায়ে হোক অথবা কম্পিউটার থেকে লেখা হোক সেটা আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটা বাংলা করে পড়তে পারবেন বিশেষ করে এটা স্টুডেন্টের জন্য অনেক জরুরি তো প্রথমে আপনাকে অ্যাপস একটি ছোট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে আর যেটা আমি ভিডিও শেষে কীভাবে অ্যাপসটি ডাউনলোড করতে হয় এবং কি নামে অ্যাপসটি ব্যবহার হচ্ছে সেটাও আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো তো প্রথমে আপনি সফটওয়্যারটি ওপেন করবেন এবং বাম কর্নারে যে একটি ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করব করার পরে আমি একটি কোটার ট্যাঙ্কের একটি কৌটা আমি সামনে নিয়েছি আর এখানে ইংলিশ লেখা আছে তো এই ইংলিশ লেখা থাকা অবস্থায় আমি জাস্ট এখানে একটি স্ক্রিনশট নেব একটু সময় নেবে হালকা তো সিলেক্ট হয়ে গেছে দেখেন তো এখানে নিচে লেখা আছে সিলেট অল এখানে ক্লিক করার পরে উপরে যে একটি চিহ্ন আছে জাস্ট এখানে আমরা ক্লিক করব করার পরে দেখেন উপরে যে ইংলিশটা আমরা নিলাম সেটার বাংলা কিন্তু কনভার্ট করে আমাকে দিয়ে দিয়েছে তো এই অ্যাপসটি আমরা কিভাবে ডাউনলোড করব এবং কোথায় পাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাকে প্লে স্টোরিতে যেতে হবে তারপর এখানে লিখতে হবে ট্রান্সলেশন লেখার পরে যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন তো এটা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন তো এটা আমি অলরেডি করেছি এই জন্য এভাবে আসছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তো তারা অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্তই আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ